দেখেছেন তাদের কথার সঙ্গে সুর মিলিয়ে যেটা বলতে চাই যে 9 তারিখের ঘটনার দিন থেকে তোমাদের আন্দোলনের সঙ্গে আমরা আছি। মনে আছে যে তোদের যে কনভেনশনটা মেডিকেল কলেজে হয়েছিল সেখানে কিন্তু আমাদের সংগঠনের নাম বলতে দেওয়া হয়নি। আমাকে আমাকে বলা হয়েছিল যে মেডিকেল কলেজে প্রাক্তনী, তরুণ মন্ডলকে বলা হয়েছিল তিন মেডিকেল কলেজের প্রাক্তনী। তো তোমাদের মধ্যে এই সংগঠনগুলোকে এড়িয়ে চলার একটা ব্যাপার ছিল প্রথম থেকে, সেটা তোমরা আস্তে 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 কাটিয়ে উঠেছো। গতকাল আমরা মেদিনীপুরে গেছিলাম, আমাদের জয়েন্ট পারফর্ম একটা দল, সেখানেও আমরা আমাদের সংগঠনের নামেই ভুক্ত করে দিচ্ছি। তোমাদের আমরা যেটা বলতে চাই, আমি যেটা আমি ব্যক্তিগতভাবে বলতে চাই সেটা হচ্ছে যে আমার দেখা যে আন্দোলন সেই দেখার সময়টা খুব কম নয়, প্রায় 64 বছর। এই আমি 66 সালে খাদ্য আন্দোলন দেখেছি, 70-71 নকশালবাড়ি আন্দোলন দেখেছি, তারপরে অনেকগুলো আন্দোলনে আমি যুক্ত দেখেছি নিজে। তার মধ্যে 2007-এর যে নন্দীগ্রাম আন্দোলন, তার মধ্যে আমি ছিলাম আন্দোলনে সহায়কের ভূমিকা। কিন্তু যেভাবে এবার তোমাদের আন্দোলনটা সাধারণ মানুষের সমর্থন পেয়েছে সেটা কিন্তু এর আগের যে আন্দোলনগুলো পাইনি। আমি যখন ইন্টার্ন হই সেটা 1983, সেই সময় অল বেঙ্গল জুনিয়র ডক্টর ফেডারেশনের একটা আন্দোলন হয়েছিল। 7টা তখন মেডিকেল কলেজ ছিল, গভর্নমেন্ট মেডিকেল কলেজ। 7টা মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার, এখন যেমন তোমরা এতদিন সংগঠিত ছিলে না, আমরা কিন্তু সংগঠিত ছিলাম। বিভিন্ন কলেজে হাউস অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ছিল, সেগুলোর একটা ফেডারেশন ছিল এবিজেডিএফ। তো এবিজেডিএফ এর আন্দোলন, সেই আন্দোলনটাও মানুষের জন্য আন্দোলন ছিল, মানুষের দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। কিন্তু যেভাবে এবার তোমরা মানুষের সমর্থন পাচ্ছ সেটা কিন্তু আগে দেখিনি আমরা, চিকিৎসকদের যে আন্দোলনগুলো সেই আন্দোলনগুলো। আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা তোমাদের সঙ্গে আছি যে সবসময় যে তোমরা যে পদক্ষেপগুলো নিচ্ছ, কখনো কখনো আমাদের মনে হচ্ছে যে এই পদক্ষেপটা হয়তো এইভাবে না নিয়ে অন্যভাবে নিলে হতো। কিন্তু আমরা এই এই এটাতে বিশ্বাস করি যে আন্দোলনটা প্রধানত তোমাদের। তোমরা যদি যা সিদ্ধান্ত নেওয়া সেই সিদ্ধান্তগুলো তোমরা নেবে, আমরা এটা ঠিক করে রেখেছি যে আমরা তোমাদের সঙ্গে থাকবো। আর যদি এরকম হয় যে 26 দিন পেরিয়ে গেছে আন্দোলনে, আরো 26 দিন তোমাদের যদি আন্দোলন করতে হয়, তার জন্য যদি সিনিয়র চিকিৎসকদের অতিরিক্ত পরিশ্রম করতে হয়, সেটা সিনিয়র চিকিৎসকরা করবেন, এটা তোমরা নিশ্চিত থাকবে, এটা একটা বিষয়। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে অভয়া ক্লিনিক, ওই দেবলীনা যেটা বললো যে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, আমাদের সময় তো মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, কোনো কিছুই ছিল না। আমাদের পক্ষে মানুষের কাছে খবর পৌঁছানোটা কিন্তু খবরের কাগজ ছাড়া আমাদের কোনো মাধ্যম ছিল। তোমাদের কাছে অনেক কিছু আছে, এই অভয়া ক্লিনিকটাকে, ক্লিনিকগুলোকে তোমরা যদি ঠিকমতো করে চালাতে পারো, তার মধ্যে দিয়ে কিন্তু প্রচুর মানুষের কাছে পৌঁছাতে পারবে। এবং সরকারের যে প্রচার যে মানুষের অসুবিধা হচ্ছে তোমাদের কাজ বন্ধের ফলে, এটাকেও কিন্তু কন্ট্রাডিক্ট করা যাবে। আর বেশি কিছু আমার বলার নেই, একটা জিনিসকে খেয়াল রাখতে হবে যে অভয়ার বিচারের যে দুটো অংশ, একটা অংশ তো হচ্ছে অভয়াকে যে বা যারা হত্যা করেছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদের শাস্তি। সেকেন্ড দাবিটা কিন্তু যারা অভয়ার হত্যাকারীদের অপরাধীদেরকে আড়াল করে রেখেছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে অপসারণ করা, তাদেরকে শাস্তি দেওয়া, যে কাজটা বিভিন্ন কলেজে শুরু হয়েছে। এটা কিন্তু তোমাদের কলেজেও আছে, তোমাদের কলেজে আছে, তোমরা জানো ভালো করে। সেই জন্যই অপরাধী রাজনৈতিক নেতারা কিন্তু এখানে এসে ভর্তি হয়, SSKM এসে ভর্তি হয়। কারা তাদের চিকিৎসা করেন তাও তোমাদের জানা আছে, তারাও কিন্তু কোনো না কোনো ভাবে সেই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, তারা হয়তো অভিজ্ঞ নয়, অভিজ্ঞের চেয়েও সিনিয়র কেউ। হ্যাঁ হ্যাঁ, অভিজ্ঞকে শিখতে হবে।
ফার্স্ট ইয়ার পিএইচডি তো এখনো শিক্ষক ওঠেনি। তো তোমাদেরকে নিজের নিজেদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানে সিন্ডিকেট গুলোকে উপড়ে ফেলতে হবে, আর উপড়ে ফেলার পক্ষে জন্য তোমাদের যে দাবিটা করা উচিত বলে, মানে এটা আমার ব্যক্তিগত মত, এটা জয়েন্ট প্ল্যাটফর্মের মত, সেটা হচ্ছে যে মেডিকেল কলেজগুলোতে ইলেকশন বছরের পর বছর বন্ধ হয়ে আছে, তোমাদেরকে দাবি তোলা উচিত যে ছাত্রদের ছাত্রদের প্রতিনিধি কারা হবে সেটা ছাত্ররা ঠিক করবে, অথরিটি ঠিক করে দেবে কাদের নিয়ে স্টুডেন্ট কাউন্সিল হবে, এটা নয়। তোমরা যদি স্টুডেন্ট ইউনিয়ন তৈরি করতে পারো তাহলে দেখবে যে এই ট্রেড কালচার অনেকটাই কম্পিটিটিভ হয়ে যাবে। আমি যখন পড়েছি মেডিকেল কলেজে, আমি এমসিডিএস এ করতাম, আমাদের কলেজ আমাদের এমসিডিএস এর ইউনিয়ন ছিল, কোনো জায়গায় এসএফআই এর ইউনিয়ন ছিল, কোনো জায়গায় ছাত্র পরিষদ ইউনিয়ন ছিল, কিন্তু কোনোদিন এই যে অভিজ্ঞদের বিরূপক্ষ বিশ্বাস এরা যে চালিয়ে গেছে এটা কিন্তু আমরা আমাদের আমাদের সময় কোনো কলেজে দেখিনি। তো স্টুডেন্টস ইউনিয়নের মানে তোমাদের এই ট্রেড কালচারকে প্রতিহত করার একটা হাতিয়ার হিসেবে তোমাদের স্টুডেন্টস ইউনিয়নের যে দাবি সেটাকে তোলা উচিত। আর শেষ করছি এটা বলে যে মানুষ আমাদের সঙ্গে আছে, আমরা আজকে এটা কেবলমাত্র জুনিয়র ডাক্তারদের আন্দোলন বা জুনিয়র ডাক্তারদের সঙ্গে সিনিয়র ডাক্তারদের আন্দোলন এটাতে সীমিত নেই, আজকে কিন্তু এটা মানুষের আন্দোলনে পরিণত হয়ে গেছে অলরেডি। আজকে তোমরা যে যে প্রোগ্রামটা করছো 9টা থেকে 10টা তার তার পাশাপাশি আমরাও সিমিলার কল দিয়েছিলাম 9টা থেকে 10টা অবধি, আমাদের প্রোগ্রামের প্রোগ্রামের নাম আছে, নাম দিয়েছিলাম আমরা জেগে আছি রাতের রাস্তায় জনতার আদালতে। 5টা জায়গায় আমরা ঠিক করেছিলাম, 5টা জায়গা আমরা পুলিশ কমিশনারকে জানিয়েছিলাম যে এই 5টা জায়গায় আমাদের অবস্থান হবে। আজকে দুপুর অবধি জায়গার সংখ্যা হচ্ছে 108, আরো বাড়বে নিশ্চিতভাবে, প্রোগ্রাম যখন হবে সেই সংখ্যাটা আরো বাড়বে। তো মানুষ আমাদের সঙ্গে আছেন, মানুষের সঙ্গে বিচ্ছিন্ন হওয়া যাবে না, আর মেরুদণ্ডটাকে সোজা করে এগিয়ে যেতে হবে। যেমন করে তোমরা ব্যারিকেডকে সরিয়ে দিতে পেরেছো সেইভাবে তোমরা সমস্ত বাধাকে সরিয়ে দিতে পারবে, এই বিশ্বাস আমার আছে। ধন্যবাদ।